ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বছরে দুইটা ঈদ। এই ঈদে বাংলাদেশ পুলিশের যে মুসলিম সদস্যরা কাজ করে থাকে তারা কতদিন করে ছুটি পায় বা আসলেও ছুটি পায় কিনা, এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন। তো আমি ভাবছি যে এই বিষয়টা আমি একটা ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দিব। তো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আমি আছি হিমু আহমেদ, বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ঈদ ঈদ খুবই একটা আনন্দের বিষয় হলেও অনেকের ক্ষেত্রেই সেটা হচ্ছে কষ্টদায়ক, কারণ বড় করে পরিবার স্বজনদের সাথে যদি ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায় সেক্ষেত্রে ঈদটা হয়তো বা আনন্দের হয়। কিন্তু আপনি যদি একা থাকেন, মানে আপনি যদি আপনার পরিবার ছাড়া দূরে কোথাও থাকেন, সেক্ষেত্রে ঈদের দিনটা কখনোই আনন্দের হয় না, খুব কষ্টদায়ক হয়। হয়তো বা আনন্দ পাওয়া যায় আপনি যেখানে কর্মস্থলে থাকবেন সেইখানের যে আপনার সহপাঠী আছে তাদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায়, তারপরেও কিন্তু নিজের পরিবারের কাছ সাথে আনন্দটা ভাগাভাগি করলে যেরকম একটা সুখ পাওয়া যায় ওই সুখটা কিন্তু পাওয়া যায় না। তো বাংলাদেশ পুলিশ সদস্যরা ঈদের সময় আসলে কতদিন ছুটি পায় এটার কোনো মানে নির্দিষ্ট কোনো উল্লেখ নেই যে বাংলাদেশ পুলিশ সদস্যরা ঈদের সময় এতদিন ছুটি পাবে, বা বাংলাদেশ পুলিশে যারা কাজ করে তারা কিন্তু 7 দিন 24 ঘন্টার জন্য 10 আঙ্গুলের ছাপ দিয়ে ভর্তি হয়। মানে যেই পুলিশ সদস্যরা যখন নিয়োগের জন্য মাঠে দাঁড়ায় এবং যাদের চাকরি হয় যখন বাইবার পরে, ঠিক আছে, বাইবার পরে হচ্ছে প্রত্যেকটা সদস্যের যে হাতের যে 10 আঙ্গুল আছে একটা একটা করে প্রতিটা আঙ্গুলের ছাপ সাদা কাগজে নেওয়া হয়। এটা নেওয়ার কারণটা হচ্ছে আপনি তাদের কাছে বাংলাদেশ সরকারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনি হচ্ছে আপনি কখনো জনগণের সেবার বাহিরে গিয়ে আপনি কখনো ছুটি চাইতে পারবেন না, আপনি আপনার সমস্যার কথা উপস্থাপন করতে পারবেন না। হ্যাঁ অবশ্যই পারবেন, আপনার যদি লিগ্যাল কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনি হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বললে আপনাকে অবশ্যই ছুটি দিবে, কিন্তু আপনার এরকম কোনো বাধ্যবাধকতা নাই সরকারের যে আপনাকে ছুটি ছাড়তেই হবে। সেটা হচ্ছে জনগণের নিরাপত্তার যদি কোনো ঘাটতি থাকে আপনাকে ছুটি নাও ছাড়তে পারে, না ছাড়লে আপনার কারো কাছে গিয়ে কোনো কৈফিয়ত চাওয়ার কোনো সিস্টেম নেই। সেইভাবে হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশের জন্যে কিছু রুলস হচ্ছে বেঁধে দিছে। যেমনটা হচ্ছে ঈদের যে ছুটিটা সেটা হচ্ছে কোনো সদস্য যদি রোজার ঈদের ছুটিতে যায় সে কুরবানির ঈদের ছুটি পায় না, কোনো সদস্য যদি রোজার ঈদের ছুটি না যায় সেক্ষেত্রে সে কুরবানির ঈদের ছুটি পায়, মানে যে কোনো একটা ঈদ বাড়িতে করতে পারবে, এটা হচ্ছে প্রথম শর্ত। ঠিক আছে, এটা কিন্তু লিখিত বা এটা যে এরকমটা হবেই ওই রকম কোনো রুলস না, ইউনিট কর্তৃপক্ষ বা ইউনিট প্রধানগণ এরকম একটা নিয়ম করে থাকেন যেন সকলেই যে কোনো একটা ঈদ বাড়িতে করতে পারে। সেই জন্য দেখা যায় হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে কোনো একটা ঈদ করতে পারবে, দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে একটা ঈদ যে করতে পারবে, যেমন আপনি ধরেন রোজার ঈদে গেলেন না কুরবানির ঈদে বাড়িতে যাবেন বসে আছেন, কুরবানির ঈদের সময় যদি দেখা যায় যে কোনো জায়গায় গণ্ডগোল লাগছে বা আপনি যে ইউনিটে কর্মরত আছেন সেই ইউনিটে ফোর্সের প্রয়োজন, ঠিক আছে, আপনাকে ছুটি ছাড়তে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি রোজার ঈদে ছুটিতে গেছি না আমি এই ঈদে ছুটিতে যেতে চাই, এরকম কোনো মানে জোরপূর্বক কোনো কিছু বলতে পারবেন না, কারণ আপনাকে ছুটি তখনই ছাড়া হবে যেহেতু এটা একটা বড় উৎসব। এই উৎসবে যারা অপরাধ ঘটায় বা অপরাধী সংগঠনের সাথে জড়িত তারা কিন্তু এই বিশেষ মুহূর্তগুলোতে হচ্ছে ফোকাস করে বিভিন্ন অন্যায় অপরাধ করার জন্যে, এবং সেগুলো রোধ করার জন্যেই কিন্তু বাংলাদেশ পুলিশ। তো দেখা যায় যদি ঈদের সময় এরকম কোনো জায়জামেলা থাকে সেক্ষেত্রে আপনাকে যদি ছুটিতে না যেতে দেয় আপনার করার কিছুই থাকবে না। ঠিক আছে, তবে ছুটিতে যেতে হলে যে পরবর্তী শর্ত সেটা হচ্ছে কে বেশি প্রাধান্য পাবে ঈদের ছুটি যাওয়ার ক্ষেত্রে, যাদের ফ্যামিলি আছে মানে যে বিবাহিত বা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, তারা হচ্ছে বেশিরভাগ সময় অগ্রাধিকারটা বেশি পাবে বাড়িতে ঈদ করার। ব্যাচেলরদের হচ্ছে খুব কম সংখ্যক লোকই আছে যারা কিনা বাড়িতে ঈদ করতে পারে, আর সর্বমোট বলতে গেলে যে বাংলাদেশ পুলিশ যে সদস্যরা আছে মুসলিম সদস্যরা বাংলাদেশ পুলিশ পরিবারে সেখান থেকে প্রায় 80% পুলিশ সদস্যরাই হচ্ছে বাড়িতে ঈদ করতে পারে না, আর বাকি যে 20% সদস্যরা আছে তারা হচ্ছে মানে তাদের কপাল আসলেই ভালো থাকে, তাদের ভাগ্য খুব ভালো থাকে, তারা বাড়িতে আত্মীয় স্বজন তারপরে পরিবারের সাথে ঈদ করতে পারে। তো এইটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে আসলে
বাংলাদেশ পুলিশের সদস্যরা ঈদের সময় তেমন কোনো ছুটি পায় না, পেলেও হয়তো বা অনুমতি ছুটি পায় 2 দিন বা 3 দিনের জন্য, ঈদের আগের দিন যায়, ঈদের দিন থাকে আর পরের দিন চলে আসে, এরকম ছুটি পায়। আর মানে অন্য যেই হচ্ছে অন্য যে সংস্থাগুলো, যেমন সরকারি সংস্থাগুলো, যেমন হচ্ছে প্রাইমারি স্কুল টিচার বা আদার্স অন্যান্য যেই হচ্ছে সংস্থাগুলো আছে বাংলাদেশ সরকারের, যারা সরকারি চাকরিজীবী, ওনারা যেরকম ছুটি পেয়ে থাকে, বাংলাদেশ পুলিশ সদস্যরা কিন্তু ওরকম ছুটি পায় না, কখনোই পায় না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন বিষয়। যারা বাংলাদেশ পুলিশে আসতে চাচ্ছেন, বাংলাদেশ পুলিশ সদস্য হয়ে জনগণের সেবা করতে চাচ্ছেন, আপনারা আপনাদের যদি ওই রকম ধৈর্য থাকে যে আমি আমি হচ্ছে এগুলো নিজেকে মানিয়ে নিতে পারবো এরকম সিচুয়েশনে বাংলাদেশ পুলিশের সদস্য হয়ে কাজ করার জন্য, তাহলে হচ্ছে আপনারা বাংলাদেশ পুলিশে আসবেন। যদি ভাবেন যে না, আমি এই যে সিচুয়েশনগুলো এগুলো আমি মেনে নিতে পারবো না, আমি খুবই আবেগপ্রবণ মানুষ, হ্যাঁ আমি অনেক কষ্ট পাবো, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কখনোই বাংলাদেশ পুলিশে অন্তত পক্ষে বা সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী এর এই সাইডটাতে আপনারা না আসার। ঠিক আছে, আপনারা অন্যদিকে হচ্ছে সরকারি চাকরির অ্যাপ্লাই করেন, সেদিকে থাকেন, অনেক ভালো ফ্যামিলিকে সময় দিতে পারবেন। তো বাংলাদেশ পুলিশে আমরা অনেক কষ্ট করে থাকি, অনেক ত্যাগ স্বীকার করে থাকি, অনেক ধৈর্য ধরে থাকি। আমি নিজেও হচ্ছে যে কোনো একটা ঈদে যেতে পারি। আমি যখন চাকরিতে ঢুকছি, আমার মনে আছে আমি নভেম্বরে হচ্ছে জয়েন দিছি, দেওয়ার পরের বছর প্রায় 5-6-7 মাস পরে রোজার ঈদে আমি বাড়িতে যেতে পারি নাই, অনেক কান্না করছিলাম। তারপর হচ্ছে কুরবানির ঈদেও আমি যেতে পারি নাই, একটা গণ্ডগোল লেগে গিয়েছিলো, ফোর্সের ঘাটতি ছিল, যেতে পারি নাই, অনেক কষ্ট লাগছে। তারপর থেকে ইনশাল্লাহ আমি হচ্ছে প্রতি বছরেই যে কোনো একটা ঈদ আমি বাড়িতে করতে পারি। মোটামুটি আমি এখন যে ইউনিটে আছি, মোটামুটি ওই ইউনিট থেকে করতে পারি। তবে অনেক ইউনিটে আছে খুবই হচ্ছে ব্যস্ত ইউনিট, সেই ইউনিটগুলো থেকে অনেক সদস্যরা আছে একটা ঈদও বাড়িতে করতে পারে না। তো এই হচ্ছে মূলত ঈদের সময় বাংলাদেশ পুলিশ সদস্যরা কতদিন ছুটি পায়, এই বিষয়টা বলে দিলাম বিস্তারিত আপনাদেরকে। বাংলাদেশ পুলিশ সদস্যদের ঈদের সময় ছুটিটা আসলে ওই রকম কোনো বাধা নাই, ইউনিট কর্তৃপক্ষ বা ইউনিট প্রধান আপনাকে যদি সুযোগ করে দিতে পারে ছুটি, সেক্ষেত্রে আপনি হচ্ছে ছুটি নিতে পারবেন। আশা করি বুঝে গেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অজানা তথ্য পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।